হাই বন্ধুরা সীমা ফ্যাশন থেকে আমি শ্রাবণী আজ আমি আপনাদের পাটিয়ালা সালোয়ার কাটিং শেখাবো পাটিয়ালা সালোয়ার কাটিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাপড় ভাজ করাটা আর কাপড়ের পরিমাণ জানাটাও কিন্তু খুব দরকার আজকে আমি এ টু জেড বিস্তারিত সব জানাবো একটু ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে প্রথমেই বলে দিই কাপড়ের কথা পাটিয়ালা সালওয়ারের জন্য একটু কাপড়টা সিনথেটিক বা একটু পিছলা পিছলা ধরনের যেসব কাপড় হয় সেই কাপড়ে কিন্তু সালোয়ারটা বানালে বেশ কুচিগুলো নড়ে চড়ে দেখতে ভালো লাগে সুতির কাপড়ে কিন্তু কুচিগুলো খুব একটা নড়ে চড়ে না তাই দেখতে অতটা ভালো লাগে না যেসব কাস্টমার আপনাদেরকে জিজ্ঞাসা করে কাপড় কিনতে যাবে তাদেরকে অবশ্যই বলে দেবেন যে একটু সিনথেটিক বা পিছলা পিছলা ধরনের কাপড় কিনতে এবার কাপড়ের মাপটা বলে দিই এখানে আমি সাড়ে তিন মিটার বাটার সিল্ক কাপড় নিয়ে নিয়েছি আর গজের হিসাবে যদি বলি তাহলে এখানে চার গজ কাপড় আছে সাড়ে তিন মিটার বা চার গজ কাপড় দিয়ে কিন্তু যত খুশি লম্বা বা হেলদি মেয়ে হোক না কেন ভালোভাবে পাটিয়ালা সালোয়ার হয়ে যায় চলুন এবার কাটিংটা শুরু করছি সবার প্রথমে কাপড়ের যে কোনো একটা সাইড নিয়ে নেব। সাইড নিয়ে এই সাইডে আমরা এটাকে চার ভাজ করে নেব ঠিক আছে এইভাবে চার ভাঁজ করে নেব কাপড় যেহেতু অনেক বড় তাই জন্য এটার অনেকটা জায়গা লাগে আমি এটাই কাগজে আপনাদের ভাঁজ করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন এই কাগজ নিয়ে নিচ্ছি কাগজটাকে যদি কাপড় মনে করেন তাহলে এই দিকটা হবে লম্বা দিক আর এদিকটা হবে চওড়া দিক এবার চওড়ার এদিক থেকে আমি চার ভাঁজ করে নেব এইটা যেহেতু আমার কাপড়টার মধ্যে কোনো প্রিন্ট নেই তাই যেদিক থেকে খুশি কিন্তু ভাঁজ করা যায় কিন্তু কাপড়ে যদি প্রিন্ট থাকে তাহলে ভাজটা যদি ঠিকঠাক না করেন কোন দিক থেকে কিভাবে ভাজ করতে হবে না জানেন তাহলে কিন্তু প্রিন্ট উল্টাপাল্টা হয়ে যাবে তাই দেখুন এই সাইড থেকে যে কোনো একটা ধার থেকে এইভাবে চার ভাঁজ করতে হবে ঠিক আছে আমি বোঝাতে পারলাম কিভাবে দেখুন এইভাবে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে আমি কাগজটা যেরকম ভাজ দেখালাম ঠিক সেরকমভাবেই কিন্তু আমি কাপড়টাকেও ভাজ করে নিয়েছি এবার পাটিয়ালা সালোয়ারের জন্য আমাদের তিনটে মাপের দরকার হবে লম্বা হচ্ছে আমার হবে চৌত্রিশ ইঞ্চি হিপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর মুহুরি হচ্ছে বারো ইঞ্চি এবার দেখুন ওপরে আমাদের বেল্টের জন্য কিছুটা রেখে দেবো এখানে আমার ছয় ইঞ্চির বেল্ট হবে তাই ওপরে ছয় ইঞ্চি বাদ দিয়ে তারপর বাকি ঝুলটা নিয়ে নেব ঝুল চৌত্রিশ ইঞ্চি আমি এখানে চৌত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি আর নিচে যে মুহুরিতে আমাদের কিছুটা কাপড় মুড়তে হয় সে কাপড়ের জন্য আমি আরও দুই ইঞ্চি বেশি নিয়ে নেব মানে আমি এখানে ছত্রিশ ইঞ্চি নিয়ে নিলাম এবার ওই সাইড থেকেও আমি ছত্রিশ ইঞ্চি মেপে নেব। ওপরে ছয় ইঞ্চি বেল্টের জন্য আবার ওপর দিকে দিয়ে তারপর ছত্রিশ ইঞ্চি মেপে নিয়ে এবার স্কেল দিয়ে এটা সোজা আমি মিলিয়ে দিয়ে তারপর এটাকে কেটে নেব এখানে এটা চার ভাজে আছে মানে দুটো পাট বেরাবে আমার দুটো পাটে আমার কিন্তু পাটিয়ালার দু সাইডের সাইড পাট হয়ে গেল এটা এবার এখান থেকে আমি মুহুরিটা মেপে নেব মুহুরি আমার বারো ইঞ্চি তাকে হাফ করলে হবে ছয় তার থেকে আমি দেড় ইঞ্চির মতন বেশি রেখে দিলাম এখানে সাড়ে সাথে মার্ক করে দিয়ে এই জায়গাটা একটু কোন করে দিতে হবে এবার দেখুন নিচে যে মুহুরিটা সেটা যতটুকু আমরা ভাজ করব ততটুক ভাজ করে তারপর একটু কোন করে কেটে নেব আর এটা কেন ভাজ করলাম আমি দেখাচ্ছি দেখুন এটা খুললে পরে এরকম হবে এবার যখন আমরা এটা সেলাই করব তখন এটা সমানে সমানে মিলে যাবে এবার এই যে সাইডে যেখানে জয়েন্ট আছে এই জয়েন্টটাকে কেটে দেব কেটে দিলেই আমাদের এটা দিয়ে দুটো পার্ট বেরিয়ে যাবে দেখুন এই সাইডটা আমি কেটে নিলাম এবার এই কোনাটা এই কোনাটায় একটুখানি কাঠ দিয়ে রাখতে হবে এই কাটটা কিন্তু এখন আমাদের লাগবে না যখন আমরা পাটিয়ালা সালোয়ারটায় কুচি দেব তখন কিন্তু ওই কাটটা অনেক কাজে লাগবে তাই অবশ্যই ওখানে কাটটা দিয়ে রাখতে হবে এবার দেখুন এই দিকে আমাদের কলিটা যোগ হবে তার জন্য আমরা এখানটা মেপে নেব মেপে আমাদের সেই যতটা লম্বা হবে ততটাই কিন্তু কলি আসবে এখানে দেখুন আমার সাতাশ ইঞ্চি হচ্ছে তার থেকে হাফ ইঞ্চি বেশি আমাদের কলিটা হবে মানে সাড়ে সাতাশ ইঞ্চি ছি লম্বা হবে কলিটা এবার কলিগুলো কাটার জন্য কি করে কাপড় ভাঁজ করব দেখুন আমি কাগজটা যে মেপে নিয়েছিলাম ততটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি বাকি যে লম্বা কাগজটা রয়েছে দেখুন এই কাগজটা কিভাবে ভাঁজ করছি এইভাবে ডবলে ভাজ করছি ঠিক কাপড়কেও তাই আমি এইভাবে ডবল করে ভাঁজ করে নেব কাগজের মতন করে আমি কাপড়টাকেও ডবল ভাজ করে নিয়েছি আর এই দিকটা দেখুন খোলা দিক আছে এই খোলা দিকের এই একটা থেকে আমি কি করব আমাদের কলি যে মাপ নিয়েছিলাম কলি ছিল সাতাশ ইঞ্চি তার থেকে হাফ ইঞ্চি বেশি মানে সাড়ে সাতাশ ইঞ্চি এদিক থেকে মেপে নিচ্ছি যেই সাইড দিয়ে আমি কলির লম্বাটা নিয়েছি তার ঠিক উল্টো সাইড দিয়ে আমাদের আসনটাকে নিয়ে নিতে হবে মানে এই কোনা থেকে আমি আসনটাকে মেপে নেব। এদিক থেকে আমি আসনটাকে নিয়ে নেব দশ ইঞ্চি এখানে বিয়াল্লিশ ইঞ্চি হিপের জন্য দশ ইঞ্চি যথেষ্ট আসন এবার কি করতে হবে এই যেখানে আমার দশ ইঞ্চি হচ্ছে সেখান থেকে শুরু করে আমার এই যে কলির দাগটা ওখানে অবধি এইভাবে আমাদের কোন করে সোজা দাগ টেনে দিতে হবে স্কেল দিয়ে বা বড় স্কেল থাকলে বড় স্কেল দিয়ে দেবেন না হলে আপনারা ইঞ্চি টেপটা দিয়েও এইভাবে দাগ দিয়ে দিতে পারেন দেখুন আমি দাগ দিয়ে নিয়ে নিয়েছি এবার যেখান থেকে আমি কলির লম্বাটা নিয়েছিলাম সেই দিক থেকে এবার আসনের মাপটা নিয়ে নেব দশ ইঞ্চি আর তার ঠিক উল্টো দিক থেকে আবার কলির লম্বাটাকে নিয়ে নেব এই সাইড থেকে দেখুন এখান থেকে আমি সাড়ে সাতাশ ইঞ্চি মেপে নিয়েছি এবার এই সাড়ে সাতাশ ইঞ্চির সঙ্গে ওই যে আসনের দাগ সেটা লম্বা সোজা দাগ টেনে দেবো দেখুন ঠিক এইভাবে আমি যেইভাবে স্কেলটাকে রেখেছি এইভাবে দাগ দিয়ে দিতে হবে দেখুন আমি দাগও দিয়ে দিয়েছি এবার দাগ বরাবর আমি কাপড়টাকে কেটে নেব কাপড়টাকে আমি কেটে নিয়েছি আর এই যে সাইডে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের বেলটা বেরিয়ে যাবে আর যেহেতু এই হাইটে শর্ট বলে তাই জন্য অনেকটা কাপড় বেরিয়েছে বেল্ট বার করার পরেও থাকবে আর লম্বা মহিলা হলে এতটা কাপড় কিন্তু বাজবে না যারা কাপড়ে বোঝেননি তাদের জন্য আমি কাগজে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এক সাইড থেকে আমি কলি লম্বাটা নিয়ে নিয়েছিলাম সাড়ে সাতাশ ইঞ্চি আর তার ঠিক উল্টো দিক থেকে আমি আসনের জন্য নিয়ে নিয়েছিলাম দশ ইঞ্চি এখানে আমি সাপোজ স্কেল দিয়ে একটুখানি মেপে দেখিয়ে দিচ্ছি এবার এই দুটো কোন এইভাবে আমি কোণ করে মিলিয়ে দিয়েছি ঠিক আছে এবার যে দিক থেকে আমি আসনের মাপ নিয়েছি সেই দিক থেকেই নিচে আমি কলির লম্বাটাকে আবার নিয়ে নিয়েছি সাতাশ ইঞ্চি আর তার ঠিক উল্টো দিকে এইভাবেই যে ইঞ্চি নিয়েছিলাম আসন যতটা ঠিক এই দিকেও দশ ইঞ্চির মতন আমি আসন নিয়ে নিয়েছি তারপর স্কেল দিয়ে এই দুটো দাগ সোজা টেনে দিয়েছি তাহলে বোঝাতে পারলাম এবার দেখুন বেল্ট কাটবো তার জন্য যে সাইডের কাপড় সেটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর বেল্টটা আমার ছয় ইঞ্চি লম্বা হবে তাই জন্য আমি এখানে নয় ইঞ্চি নিয়ে নিলাম নিচে কিছুটা মোড়া হবে আর ওপরে আমাদের দড়ির ঘর হবে তার জন্য আর এখানে দেখু দশ ইঞ্চি হচ্ছে মানে চার দশকে চল্লিশ ইঞ্চি হবে কিন্তু আমাদের হিপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তার থেকে প্রায় আট দশ ইঞ্চি বেশি নেব আমি বেল্টের চওড়াটা তার জন্য এতটা কেটে নিয়ে আমি নিচে যে কাপড় বেরাবে ওখান থেকে আরও কিছুটা কাপড় কেটে নেব প্রায় আরও দশ ইঞ্চির মতন আমি বেল্টের জন্য কাপড় কেটে নিয়েছি দেখুন আমার পাটিয়ালা সালোয়ারের সবকটা পার্ট কিন্তু কাটা হয়ে গেছে দুই সাইড থেকে আমাদের চারটে কলি বেরিয়েছে মাঝখানে আমাদের দুটো সাইড পার্ট বেরিয়েছে আর ওপরে হচ্ছে আমাদের বেল্ট কেটে নিয়েছি আজকে তবে আমি সেলাইটা দিই নি সামনের দিন আমি এর সেলাইয়ের ভিডিওটা দেব। আর পাটিয়ালা সালোয়ারের কিন্তু কুচি ও কলি জোড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ তাই ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আর ওই সেলাইয়ের ভিডিওটা দেওয়া হয়ে গেলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আজ তবে এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ